আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে নগদ অ্যাকাউন্টের পিন রিসেট করতে হয়। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেকেই আছি নগদ ব্যবহার করি, যদি আমাদের নগদ অ্যাকাউন্টের পিন ভুলে যাই কিভাবে নতুন করে পিন সেট করব। আজকে আমি দেখাবো বাটন ফোনেও যদি ব্যবহার করেন তারপরও পিন রিসেট করতে পারবেন, এবং আপনারা যদি স্মার্টফোনে অ্যাপ ব্যবহার করেন তারপরও পারবেন। চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি। মূল ভিডিও বন্ধুরা, এখন মনে করেন আমি নগদ অ্যাপ থেকে বেরিয়ে আসলাম, তো মনে করেন আপনারা পাসওয়ার্ড যদি ভুলে যান, বাটন ফোনেও কিন্তু একই কাজ করতে পারবেন। তা বন্ধুরা, মনে করেন আমি নগদে ক্লিক করলাম, এখন আমার পিন ভুলে গেছি। তো এখন আপনারা কিভাবে রিসেট করবেন সেটা আমি দেখাচ্ছি, এবং ভিডিওর শেষে বা মাঝখানে বলে দিব কিভাবে বাটন ফোনে পিন রিসেট করবেন নগদ অ্যাকাউন্টের। বন্ধুরা, এখানে পিন ভুলে গেলে নিচে একটা অপশন পেয়ে যাবেন, পিন নাম্বার ভুলে গিয়েছেন, এই যে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এখানে অনেক ওটিপি চাইবে বা ইত্যাদি জিনিস চাইবে, এটা কিভাবে দিবেন। তো এখানে দেখেন সবচেয়ে ভালো বা সহজ উপায় হচ্ছে তাদেরকে কল করে নেওয়া, ঠিক আছে। এই যে এখানে যে অপশনগুলো রয়েছে এইগুলো করলে অনেক ঝামেলা হয়, তা আপনারা জাস্ট এই যে কল অপশন আছে এই কল অপশনে ক্লিক করবেন। এই কল অপশনে ক্লিক করলে দেখেন বন্ধুরা আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখেন লেখা আছে হেল্প লাইন নম্বর বাছাই করুন। তো এখানে আপনারা দেখেন নম্বর প্রথমে একটা পাবেন এবং পরেও আর একটা পাবেন। তা আপনারা চাইলে 16167 এই নাম্বারে কল দিবেন। তো এই নাম্বারে কল দেওয়ার পরে আপনাদের বলা হবে যে এত চাপ দেন কাস্টমার সার্ভিসের সাথে কথা বলতে, তা আপনারা সেখানে চাপ দিবেন, মূলত শূন্য চাপ দিতে হয়। তা আপনারা শূন্যতে চাপ দিলে কাস্টমার সার্ভিস বা যে কথা বলবে সে কিন্তু জিজ্ঞেস করবে আপনার কী সমস্যা, আমরা কীভাবে হেল্প করতে পারি। তা আপনারা বুঝায় বলবেন যে আমার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার আমি ভুলে গেছি। তা আপনারা চাইলে স্মার্টফোনেও কল দিতে পারেন, বা আপনারা যদি বাটন ফোন থাকে সেখান থেকেও কিন্তু কল দিতে পারেন। এরপর বন্ধুরা, তারা কিন্তু আপনাদের কাছ থেকে জানতে চাইবে যে আপনার পিন ব্যবহার করে লাস্ট লেনদেন কী ছিল। মনে করেন মোবাইল রিচার্জ করছেন 50 টাকা 100 টাকা, এটা বলতে হবে। এবং মনে করবেন যে কাউকে সেন্ড মানি করছেন পিন ব্যবহার করে 100 টাকা লাস্ট বা 500 টাকা, এটা কিন্তু তারা জানতে চাইব। তো হ্যাঁ বন্ধুরা, আপনাদের অবশ্যই লাস্টের হিসাবগুলো বলতে হবে তাদেরকে। তা আপনারা যদি বলতে না পারেন, তা আপনাদের যে নগদ লেনদেন করেছেন, ঠিক আছে, সেই মেসেজ অপশনে গিয়ে আপনারা চাইলে কিন্তু সরাসরি ওই মেসেজটি তাদেরকে বলতে পারেন যে আমি পিন ব্যবহার করে এত টাকা রিচার্জ করছি বা ইয়া করছি। তো অবশ্যই আপনার কিন্তু এটা সংগ্রহ করতে হবে, যদি আপনারা এটা তথ্য না দেন তাহলে কিন্তু আপনার পিনটি রিসেট করে তারা দিবে না। তো অবশ্যই আপনারা সেই তথ্য দিয়ে দিলে পরে আপনাদের নতুন এখানে ওটিপি চলে আসবে আপনাদের ফোনে। তো এই ওটিপিটা দিয়ে যাচাই করুনে ক্লিক করলে এরপরে কিন্তু আপনাদের সামনে একটি অপশন আসবে নতুন করে পিন সেট করুন। তা আপনারা নতুন করে পিন সেট আপ করার পরে সেট আপে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তা বন্ধুরা অবশ্যই আপনাদের এই যে এখানে যে কল অপশন আছে এই কল অপশনে ক্লিক করে যে ঝামেলাবিহীন, তো কল অপশনে ক্লিক করে আপনাদের কিছু তথ্য দিয়ে সঙ্গে সঙ্গে আপনি কিন্তু নতুন করে পিন রিসেট করে নিতে পারেন বা নতুন পিন সেভ করতে পারেন। তা ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টেকানেস রিয়েল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।